আপনাদের বলি তারিক মুনওয়ার ইজ দ্য ইউনিক এন্ড ফেডারাল ফ্যান্টাস্টিক ইসলামিক লেকচারার নট অনলি বাংলাদেশ বাট অলসো দ্য হোল এন্টায়ার কথা বলেন ঠিক কিনা এক আল্লামাকে দমিয়ে দিতে চাইলেও তোমরা পারো নাই লক্ষ আল্লামা তৈরি হয়ে গেছে এক তারিক মুনওয়ারকে রুখে দিতে চাইবা লক্ষ তারিক মুনওয়ার তৈরি হয়ে যাবে সুতরাং সাবধান ও কোরআনের বাইরা ও মুসলমান বাইরা যারা বিরোধিতা করো আসো তোমাদের বুকে নিয়ে কোরআনের দাওয়াত দিও সাঈদ বলেছে সাঈদ সুন্দর বলে বা দলিল বলে যারা বা দলিল কথা বলে আল্লাহ তাদেরকে কবুল করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলিসুহু ফীহি খায়রুম মিন ইবাদি সিত্তিনা সানা এটা কোনো সাধারণ মজলিস নয় এটা কোনো খাম খেয়ালির মজলিস নয় এখানে এক ঘন্টা ব্যয় করলে একটা তাফসীর আয়াত বুঝলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে বসার ফলে আপনার আমার 60 বছর টানা একাধারে ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব আপনাদের আমাদের আমলনামায় লিখে দিয়েছে শুধু তাই নয় যারা এলোমেলো করে এখনো আছেন কোরআন শোনার আদব হলো রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর উকুর 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলছেন হোয়েন দা কোরআন ইজ রাইট Listen to with attention. Finally, I will give marks in this meeting. Condition two. Listen to with attention. যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয় যদি কেউ মনোযোগ সহকারে শুনতে পারে আল্লাহ তাআলা বলছেন আমি সেখানে রহমত নাজিল করব তার বাস্তব প্রমাণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসা এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বাইরে উনি যখন কিছু দাস দিচ্ছিলেন এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে ওই আকাশ থেকে বৃষ্টি পড়তেছে সুবহানাল্লাহ বিশ্বনবী যখন ঘরের মধ্যে এন্ট্রি নেবেন যখন প্রবেশ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোয়ালা গামছাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন কিন্তু আজিব হয়ে গেলেন কি রে আমি তো ভিজতে দেখলাম ভিজে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন প্রাণের স্বামী আমি আপনাকে দেখলাম আপনার উপর বৃষ্টি পড়তেছে কিন্তু আপনি তো ভিজেন নাই সাথে সাথে বিশ্বনবী বললেন আয়েশা রে এটা তো এই বৃষ্টি নয় এটা হলো রহমতের বৃষ্টি জোরে সরে পড়েছে সুবহানাল্লাহ কিসের বৃষ্টি তাহলে এখানেও যে এখন রহমতের বৃষ্টি হচ্ছে আমরা সবাই একমত জোরে বলি একমত এই পর্যায়ে আপনার আমার জন্য শুধু রহমত আল্লাহ তাআলা নাজিল করবে বান্দা তা নয় আমার আল্লাহ তাআলার যে ফেরেশতাগুলো আছে এই যে একটা প্যান্ডেল করা হয়েছে এটা রিয়াজুল জান্নাত জান্নাতের পরিবেশ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ যারা বাইরে রয়েছেন তারা কিন্তু এর নিয়ামতটা পাবে না কথা বলেন ঠিক কি না যারা ওয়াইফাই বাসায় আছে তারা জানেন ওয়াইফাই কার কার বাসায় আছে একটু হাত তুলুন তো ওয়াইফাই ওই হুজুরের বাসা আর কার কার ওয়াইফাইটা হলো মানে একটা জিনিস যেই ওয়াইফাই এখানে যদি রাউটারটা থাকে সর্বোচ্চ 100 মিটারের মধ্যে ভালো কানেকশন পায় কথা বলেন ঠিক কিনা যাদের আছে তারা বলেন ঠিক কিনা যত আপনি আমি এই রাউটার থেকে দূরে চলে যাব তত আপনার কানেকশন কমতে থাকে ঠিক কোরআন তাও হলো এমন একটা জিনিস যেটা ময়দানটা তৈরি করা হবে এই ময়দানে যারা শুনবে এখানে শুধু রহমত নাজিল হবে বাইরে যারা আছেন তারা কিন্তু এই রহমত পাবে জোরে বলেন তাহলে বাইরে যারা ঘোরাফেরা করতেছে বসার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা আয়াত নম্বর 76 কত জোরে বলেন কত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হবে যারা মুমিন বান্দা হবে তারা সংগ্রাম করবে আমি আল্লাহ তাআলার দেখানো পথে কার পথে
তাদের জীবনটা পরিচালনা করবে আমার আল্লাহ তাআলার পথে তেমনি করে জীবন পরিচালনা করেছিল সাহাবায়ে কেরামগণ গভীর রাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সাথে যখন বাসর ঘরে যাবেন এমন সময় কে যেন ডাক দেয় হানজালা তুমি ঘুমাও আরে ওদিকে আমার নবী উহুদের যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছে হানজালা তার বউকে বলতেছে প্রাণের স্ত্রী আর তোমার কাছে থাকা যাবে না আমার নবী ডাক দিয়েছে জিহাদের ময়দানের জন্য আল্লাহু আকবার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ছেড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে উহুদ যুদ্ধ যুদ্ধের মধ্যে তুমুল হারে যুদ্ধ চলতেছে তার মাথায় এসেছে যারা ঈমানদার তারা আল্লাহর দেখানো পথে সংগ্রাম করবে যার কারণে কাফির মুশরিকদের সাথে লড়াই করতে আছে এক পর্যায়ে লড়াই করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত যে ডান হাতটা আছে এক কোপে তার শরীর থেকে জমিনে পড়ে গেল শরীরটা থেকে দদ্দর করে রক্ত বের হচ্ছে বাম হাত যখন কেটে ফেলা হলো তার বডিটা কয়েক টুকরা করা হলো আমার নবী যখন যুদ্ধ শেষ হয়ে যাবে এমন সময় বলে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো খোঁজা হোক তাদের লাশ খোঁজা যখন হচ্ছিল দুইজনের লাশ খুঁজে পাচ্ছে না একজন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলো তার চাচা আমির হামজা এক পর্যায়ে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কেটে যে মানুষটা আছে তার হাতগুলো দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে আছে বডিটা আলাদা বুঝেছে যে আমাকে সংগ্রাম করতে হবে কার রাস্তায় জোরে বলি কার রাস্তায় আল্লাহ তাআলা রাস্তায় মুসলমান যেখানে বাধা দেখ যেখানে কোরআন বিরোধী কাজ দেখবে সাহাবীদের মতো সেখানেই লুটিয়ে পড়বে ঠিক না সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি